বন্ধুরা, আজকে আপনারা রে দেখাইমু আপনারা কিলা ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট করতে পারবা বা ডিঅ্যাক্টিভেট করতে পারবা। আপনারা যদি সো জানেন না ফেসবুক অ্যাকাউন্ট কিলা ডিলেট করুন বা কিলা ডিঅ্যাক্টিভেট করুন, কোনো অসুবিধায় আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট মানে ডিলেট করতে চান, মানে নাইলে আপনারা যদি সো মানে কতদিন লাগেন বন্ধ করিয়া রাখতে চান, ডিঅ্যাক্টিভেট করিয়া তো কিলা করতে পারবা। যদি সো আপনারা জানেন না তো ভিডিওত লাস্ট পর্যন্ত রইবা, আর আপনারা লাস্ট পর্যন্ত ভিডিওকে দেখবা, দেখলে আপনারা আপনার ফেসবুক অ্যাকাউন্ট ডিলেট বা ডিঅ্যাক্টিভেট করতে পারবা। আজকে আমি আপনারা দেখাইমু কিলা করতে পারবা। যদি সো আপনারা জানতে চান ভিডিওগুলো আস পর্যন্ত দেখবার, ভিডিও যদি ভালো লাগে লাস্টে তে লাইক করিয়া যাইবা। হ্যালো বন্ধুরা, আমি ইলাম আমিরুদ্দিন, আর আপনারা দেখরা বাংলা টেক নিউজ চ্যানেল। তো চলো বন্ধুরা, দেখিলে এই কিলা আপনারা ডিলেট আর ডিঅ্যাক্টিভেট করতে পারবা। তো পহিলে আপনারা আপনার ফেসবুক অন করে লইবা। ফেসবুক অন করার পরে অন উফরে দেখরা তিনটা টান আছে কোনাত, ও তিনো টানো আপনারা অন টিভা মারবা। অন টিভা মারার পরে ওলা আই যাব, ওলা আবার পরে আপনারা নিচে আই যাবা। নিচে আবার পরে অন আপনারা দেখতে পাত্রা সেটিং প্রাইভেসি আছে, আপনারা অন সেটিং প্রাইভেসিত টিভা মারবা। সেটিং প্রাইভেসিত টিভা মারার পরে আপনারা অন মারবা সেটিং গো টিভা সেটিংস, ফিরিবার আইব অন সেটিংস, তো আপনারা অন সেটিংসও টিভা মারবা। সেটিংসও টিভা মারার পরে আপনারা সারার উপরে অন দেখতে পারবা পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন আছে, আপনারা অন পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনও টিফা মারবা। পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশনও টিফা মারার পরে ওলা অন সাইটটা অপশন আই যাব। এই সাইটটা অপশনও আপনারা ফার্স্টে ইনো আইব আপনারা, মানে আপনারা যদি সো আপনারা নাম বদলি দেওয়া চাইন তো ফার্স্টর অপশনও বদলি দিতে পারবা। আপনারা যদি সো আপনার কন্ট্যাক্ট নম্বর মানে আপনার যদি সো ইমেল বা ফোন নম্বর বদলি দিতে চাইন তো দুই নম্বর কত পারবা। এর বিষয় নিয়ে অলরেডি আমি ভিডিও বানাইছি আমার চ্যানেলও ফাইলি বা গেলে। তিন নম্বরে অন আইব মানে আইডেন্টিফাই কনফার্মেশন, আইডেন্টি কনফার্মেশন, তো এইগুলোর বিষয়েও আমি ভিডিও বানাইছি। আপনারা যদি সব প্যান কার্ড ভোটার আইডি কার্ড লাগাইতে চান মানে লাগাইতে পারবা, ফেসবুকও আইডেন্টিফাই করিয়া রাখতে পারবা। চাইল নম্বর অন আইছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, তো আপনারা অন টিফা মারবা অ্যাকাউন্ট ওনারশিপ কন্ট্রোল, অন টিফা মারবা। অন টিফা মারার পরে ওলা আই যাব ফ্রিবার, আরও অপশন ইনো আইছে ফ্রিবার দুইটা অপশন, তো দুইটা অপশনও আপনি করবা কিতা নিচর একটা আছে নিচে দুই নম্বর অগুট টিভা মারবা ডিলেশন অ্যান্ড, সরি বন্ধুরা ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন, ডিঅ্যাক্টিভেশন অ্যান্ড ডিলেশন অন আপনারা টিভা মারবা। অন টিভা মারার পরে আই যাব ফ্রিবার দুইটা অপশন, তো ইনো দুইটা অপশনও পয়লা করে আছে উফরে ডিঅ্যাক্টিভেশন অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, আর দুই নম্বরও আছে ইনো ডিলেট অ্যাকাউন্ট। আপনারা যদি সো ডিঅ্যাক্টিভেট করতে চান তে উফরের ওগর টিভা মারবা ডিঅ্যাক্টিভেটও, মানে উফরে টিভা মারবা অনেক টিক মার্ক আছে দেখতে পারবা সাইটে খসুয়া, তো এখন উফরের ওগর খসুয়া আছে তো উফরের ওগর আছে, আর যদি সো অন তলর ওগর খসুয়া থাকে তো তলর ওগর ডিলেটও আই যাব। অন যদি তলে ডিলেটও টিভা মারা দেখুন জানি খসুয়া হয়ে গেছে, তো আমি ডিঅ্যাক্টিভেটও টিভা মারছি ডিঅ্যাক্টিভেটও খসুয়া হয়ে গেছে। ওগুত আমি মানে আপনারা সিম্পলি দেখাই দিই কিলা ডিঅ্যাক্টিভেট করা করতে পারবা, বাদে দেখাই মু কিলা ডিলেট করতে পারবা। তো অন মানে ডিঅ্যাক্টিভেটর টিফা মারার পরে নিচে আপনারা টিফা মারবা কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেশন, তো আপনারা অন ডিঅ্যাক্টিভেশনও টিফা মারবা। টিফা মারার পরে ওলা আই যাব অন অপশন, তো ইনো অপশন আবার পরে আপনারা করবা কিতা আপনার অ্যাকাউন্টের যেগু পাসওয়ার্ড আছে অন আপনারা পাসওয়ার্ড দিলে বা ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড যেগু আছে অন মারি দিবা। তো আমি আমার পাসওয়ার্ড মারি দেই, আমি আমার পাসওয়ার্ড মারি লিছি। পাসওয়ার্ড মানে মারার পরে লেখার পরে অন আপনারা কন্টিনিউ টিফা মারবা, কন্টিনিউ খসুয়া জায়গা টিফা মারবা। টিফা মারার পরে ওলা আই যাব অন অপশন, ইনো মানে আপনারা অন্তনে যেসা একটা মানে সিলেক্ট করে লইবা। যদি সো আপনারা মানে কতদিন কোন লাগিন মানে বন করতে বন করতে চাইন তে আপনারা অন দিস ইজ টেম্পোরারি আইল ব্যাক অন উইল বি ব্যাক, তো অগুত মানে ফার্স্টের ওগুত টিফা মারবা। ফার্স্টের ওগুত টিফা মারলে মানে আপনি মানে বাদে ফিরিবার মানে আইয়া অন করতে পারবা ফেসবুক আইডেন্টিফাই করিয়া। অগুত টিফা মারার পরে অন একটা সিলেক্ট করার পরে নিচে অন যদি সো আপনারা মানে লেখতা চাইন এগু মানে দিছে এন্টিয়ার ইউয়ার রিজন ফর ডিঅ্যাক্টিভেটেড, তো ইনো মানে আপনার কিতার লাগি মানে ডিঅ্যাক্টিভেট করতে চাইন মানে একটা রিজন মানে আপনি লেখতে পারবা, লেখলে বইব না লেখলে বইব রেস্তা লেখিয়া রাখি দিবা। বাদে অন নিচে আপনি করবা কিতা কন্টিনিউড অন টিফা মারি দিবা, কন্টিনিউ টিফা মারার পরে আপনার এগু ডিঅ্যাক্টিভেট হয়ে যাব। ইনো দেখতে পারেন দুইটা অপশন আইছে, একটা আইছে লগ আউট আর একটা আইছে গো টু অ্যাক্টিভিটি লগিং, তো অন আপনারা মানে দগুট
টিভামারিয়া যাসা একটু টিভামারিয়া রাখতে পারবা ইনো মানে নিচে আইবা আপনারা নিচে আবার পরে অন আপনারা দেখতে পারবা একটা আছে অটোমেটিক রিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট ইন তো অন মানে দিন দেবা আছে যদি আপনারা মানে এক হাফতার লাগে বন্ধ করতে চান সাত দিন কর লাগিন তো অন মানে সাত দিন দিয়া আর অন কন্টিনিউ টিফা মারি দিবা মানে সাত দিন বাদে অটোমেটিক মানে আপনার এগু অন হয়ে যাব সাত দিন কর লাগিন আপনার এগু অন হইত না বন্ধ হয়ে যাব অন্য মানে যেসাই মানে সার্চ করলে মানে আপনার ফেসবুক অ্যাকাউন্ট পাইতো না সাত দিন কর ভিতরে সাত দিন বাদে হইলে ফ্রি ফায়ার অ্যাক্টিভেট হয়ে যাবার যদি দুই দিন তিন দিন কর লাগে বন্ধ করতে চান তো বন্ধ করিয়া রাখতে পারবা দুই তিন দিন কর লাগিন দুই তিন দিন বাদে আপনার এগু অ্যাক্টিভেট হয়ে যাব ওলা আপনারা করতে পারবা আমি এখন করিয়া না ক্যান্সেল করে লইয়া আপনারা দেখাইমু কিলা আপনারা ডিলেট করতে পারবা এখন আমি আপনারা দেখাইমু কিলা আপনারা ডিলেট করতে ডিঅ্যাক্টিভেশন আপনারা দেখাই লিছি কিলা আপনারা ডিঅ্যাক্টিভেশন করতে পারবা এখন মানে আপনারা দেখাই মুকিলা আপনারা ডিলেট করতে পারবা তো ডিলেট করবার লাগে অন নিচে টিফা মারবা নিচে অনগু অগুট টিফা মারবা অগুট টিফা মারার পরে আপনারা অন টিফা মারবা নিচে কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন অন টিফা মারবা অন টিফা মারার পরে ইনো মানে আইসে অপশন মানে আপনি মানে ইগুতো আইসে কিতার লাগে আপনি মানে ডিলেট করতরা কিতা করতে পারবা না করতে পারবা আপনারা এম দেখাইলে ইনো মানে আপনি মানে সিলেক্ট করিয়া মানে সিলেক্ট করতে পারবা কিতার লাগি মানে আপনি মানে ডিলেট করতরা ফেসবুক ডিলেট করতে চাইন যে কোনো একটা অপশন আপনারা অন সিলেক্ট করে লইবা তো ইনো আমি এমনি মানে একটা মানে সিলেক্ট করি লাই ওকে সিলেক্ট করছি সিলেক্ট করার পরে আপনি করবা কিতা অন নিচে দেখতে পাত্রা আইসে ফ্রি বার কন্টিনিউ টু অ্যাকাউন্ট ডিলেশন অগুড টিভা মারবা অগুড টিভা মারার পরে ওলা আই যাইব অপশন ইলা অপশন আবার পরে ইন ফিরিবার আইসে ডিঅ্যাক্টিভেট মেসেঞ্জার মানে যে কোনো আপনার মানে কিতা কিতা মানে ইন যাইব মানে ডিলেট হইব আপনার মেসেঞ্জার ডিলেট হয়ে যাব আপনার যখন মানে পোস্ট আছে যেটা মানে ভিডিও ছাড়া আছে মানে ফেসবুকে যত কিছু আছে প্রোফাইল ফটো ফাটো সব মানে ডিলেট হয়ে যাব ইন মানে লেখা আছে আপনি যদি পড়তা চাইন তো পড়িয়ে আপনারা দেখতে পারবা এইনে সব ওয়ার পরে আপনারা যদি আপনার ইনফরমেশন যেগুলো আছে ডাউনলোড করতে চাইন তো গুড টিপ আমার আপনি ডাউনলোডও করতে পারবা আপনার অ্যাকাউন্টও কিতা কিতা আছে আপনার অ্যাকাউন্টও পোস্ট ফটো ফটা আছে পোস্ট ফটা আছে আবিতা অনো দেখাইব ভিডিও ফটা আছে সবটা দেখাইব আপনি যদি ডাউনলোড করতে চাইন তো ডাউনলোড করিয়াও রাখতে পারবা মেমোরি সবটা ওয়ার পরে আপনারা করবা কিতা নিচে অনো ফ্রি ফায়ার দেখতরা আছে ডিলেট অ্যাকাউন্ট আপনি অনো ডিলেট অ্যাকাউন্টও টিফা মারি দিবা ডিলেট অ্যাকাউন্টের টিফা মারার পরে ইনো আইব ফইলা আইব আপনার নাম অন নাম আবার পরে নিচে আইব এন্টিয়ার পাসওয়ার্ড তো আপনি আপনার অ্যাকাউন্টও যে পাসওয়ার্ড আছে পাসওয়ার্ডও নিচে আপনি অন ডাবাইতে লাগবো মারতে লাগবো পাসওয়ার্ড মারার পরে আপনার অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবো তো পাসওয়ার্ড মারিয়ে আমি আপনারা দেখাইলে আমি আমার পাসওয়ার্ড মারি লইছি পাসওয়ার্ড মারার পরে আপনারা করবা কিতা অন কন্টিনিউ টিভা মারবা যদি আপনারা ডিলেট করতে চাইন না তো ক্যান্সেলও মারি দিবা নিচে সাদা জায়গাত ক্যান্সেল হয়ে যাব আর যদি আপনারা ডিলেট করতে চাইন তে মানে অন খসুয়া কালারও মারবা কন্টিনিউ কন্টিনিউ মারার পরে কিতা আয় কন্টিনিউ মারবা মারার পরে দেখতে পারবা অন ফ্রি বার আইসে কনফার্মেশন পার্মানেন্ট অ্যাকাউন্ট ডিলেশন তো এগু মানে ফ্রি বার মানে আপনারা মানে রিমাইন্ড করাওয়ার মানে আপনি কনফার্ম নি মানে ডিলেট করবার লাগে আপনি ডিলেট করতা যদি চাইন তে মানে কনফার্ম নি ইন মানে যে মানে সব জিনিস লেখাও আছে ডিলেট হইব কতদিন বাদে হইব না হইব ত্রিশ দিন বাদে আপনার অ্যাকাউন্ট মানে পার্মানেন্টলি ডিলেট হয়ে যাব সব সাবুদ্যা মানে ডিলেট হয়ে যাব সব কিছু তো আপনি মানে অনকিতা করবা ডিলেট অ্যাকাউন্টও টিফা মারবা ডিলেট অ্যাকাউন্টও টিফা মারার পরে আপনার অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাব অন মানে ডিলেট অ্যাকাউন্টও টিফা মারবা আমি মানে ডিলেট অ্যাকাউন্টের টিফা মারছি দেখতে চাই কিতা আইব করে ডিলেট অ্যাকাউন্টের টিফা মারার পরে ইন সার্চিং করে আমার নেট তোরা স্লো লাগে তোরা টাইম লাগে ইন দেখতে পারবা অ্যাকাউন্ট ডিলেট হয়ে গেছে গিয়া ই অ্যাকাউন্ট মানে বর্তমানে দেখাইতো না বর্তমানে ইন আই গেছে আপনি দুসরা অ্যাকাউন্ট লগ আউট লগ ইন করতে লাগবো আপনার যদি অন্য অ্যাকাউন্ট থাকে তো আপনি লগ ইন করতে পারবা ডাইরেক্ট লগ আউট হয়ে গেছে আপনার ফেসবুক অ্যাকাউন্ট দেখতে পারবা ফেসবুক অ্যাকাউন্ট আপনারা এখন অন করতে পারতেন আর যদি অন করতে চান তো ফ্রি বার মানে আপনারা কিছু আইডেন্টিফাই করা লাগবো
আইডেন্টিফাই করিয়া আপনি 30 দিন কোর ভিতরে আপনি ফ্রিবার মানে অ্যাকাউন্ট ওপেন করতে পারবা যদি আপনারা যদি ওপেন করতে চান তে 30 দিন কোর ভিতরে আপনারা অ্যাকাউন্ট ওপেন করতে পারবা 30 দিন বাদে হইলে আপনারা আপনার অ্যাকাউন্টও অ্যাক্সেস করতে পারতা নাই আপনারা এই অ্যাকাউন্ট মানে খুলতে পারতা নাই 30 দিন বাদে হইলে যদি আপনারা খুলতে চান তে 30 দিন পর ভিতরে আপনারা অ্যাকাউন্ট খুলি লইবা কুললে আপনারা ফ্রিবার খুলতে পারবা 30 দিন কোর ভিতরে তো বন্ধুরা ভিডিও অন শেষ করলাম মানে আশা করতাম মানে ফর্মু আপনারা মানে ভিডিও এগু মানে আপনারা বুঝতে পারছেন আর আপনারা অ্যাকাউন্ট ডিলিট করতে পারবা ডিঅ্যাক্টিভেট করতে পারবা যদি সো আপনারা আর ভিডিও এগু ভালো লাগে তে আপনারা ভিডিও লাইক করিয়া যাইবা আর যদি সো আপনারা এই ভিডিও ফেসবুকও দেখতরাতে ফেসবুক পেজটা মানে লাইক করি লইবা ফলো করি লইবা শেয়ার করবা মানে যারা বন্ধুরার কাছে আপনারা শেয়ার করবা শেয়ার করলে তারাও মানে এরকম করতে পারবা আপনার অ্যাকাউন্ট ডিলিট বা ডিঅ্যাক্টিভেশন করতে পারবা করিয়া রাখতে পারবা যদি আপনার ভালো লাগে তে লাইক করিয়া যাইবা আর আপনারা আর মানে বাংলা টেক নিউজ চ্যানেলটা সাবস্ক্রাইব করলি বা সাবস্ক্রাইব করলে মানে আমিও মোটিভেশন হই মু ভিডিও বানাইতে থাকবো আর আপনারাও মানে পাইতে থাকবা যাব যখন ভিডিও ছাড়বো আপনারা নোটিফিকেশন পাইতে থাকবা তো বন্ধুরা অন্য ভিডিওটা শেষ করলাম আজকের লাগিন মিলমু নেক্সট ভিডিওতে।